প্রেমটা সহজে হয়ে গেলেও ভালোবাসাটা সহজে হয়ে যায় না। যার চোখের দিকে তাকিয়ে তুমি প্রেমে পড়েছিলে, যার কথার ভয়েস শুনে তুমি মুগ্ধ হয়েছিলে, আজ তাকে তোমার আর ভালো লাগে না। যাকে না দেখলে তুমি একটা দিন থাকতে পারতে না, যাকে না দেখলে তুমি পাগলের মতো ছটফট করতে, যার সাথে একটা মিনিট কথা বলার জন্য তোমার মন সারাক্ষণ আনচান আনচান করত, সেই মানুষটাও একটা সময় তোমার জীবন থেকে হারিয়ে যাবে। হ্যাঁ, এটা বাস্তব, এটা বাস্তব, একটা সময় তোমার জীবন থেকে সেই মানুষটা হারিয়ে যাবে, যেতেই পারে, যাবেই সেটা বলা যাচ্ছে না, বাট যেতেই পারে। তখন তোমাকে একাকী বাঁচতে হবে। তো এই একাকী বাঁচাটাকে তুমি রপ্ত করে নাও, তুমি এটা মাইন্ডসেটে পড়েই নাও যে একটা সময় তোমাকে একাকী বাঁচতে হবে। এই যে সস্তা প্রেম, কয়েকজন নারীর পিছনে ঘোরা, তারপর একটা সময় কোনো একটা নারীকে তোমার প্রেমে মুগ্ধ করে তার সাথে তুমি কিছুদিন রঙ্গমঞ্চ করলে, রঙ্গমঞ্চে অভিনয় করলে, মিষ্টি মধুর সময়টা কাটালে, তারপর তারপর একটা সময় ওই মিষ্টি মধুর সময়টা আর ভালো লাগবে না, তার ওপাশের মানুষটার ভালো নাও লাগতে পারে, সে তখন কী করতে পারে, অন্য কারো একজনের হাত ধরতে পারে, বুঝতে পারে তোমাকে দিয়ে তাকে আর চলছে না, তোমাকে আর ভালো লাগছে না তাকে, তখন তোমার কী করার থাকবে? তোমাকে বাঁচতে হবে তোমার ফ্যামিলির জন্য। তোমার ফ্যামিলি তোমাকে 20 থেকে 25টা বছর ধরে তোমাকে লালন পালন করছে। সামান্য প্রেম, একটা প্রেম তোমাকে তোমার লাইফটাকে ধ্বংস করে দিতে পারে না। চাইলে তুমি হাজারো প্রমাণ নিতে পারো এই প্রেমের জন্যই হাজারো লাইফ নষ্ট হয়েছে, কতটা জীবন নষ্ট হয়েছে সেটা তুমি জানো না। এন্দ্র কিশোরের একটা গান আছে, যতগুলো মানুষ মরল যুদ্ধের কারণে, ও যতগুলো মানুষ মরল যুদ্ধের কারণে, তার থেকে অধিক মরল প্রেমের কারণে, ও ভাই প্রেমের কারণে। তো যতগুলো মানুষ যুদ্ধের কারণে মরেছে, তার থেকে অধিক প্রেমের কারণে মরেছে, এটা তোমাকে বিলিভ করতে হবে। ইয়েস, আই স্টিল বিলিভ ইট, কারণ আমি দেখেছি আমার জীবন দিয়ে, দেখেছি আমার বন্ধুদের রক্তিম হৃদয়, সান্ত্বনা দিতে যাওয়ার ভাষাটাও পাইনি। তো তোমাকেই বাঁচতে হবে, তুমি তোমার মতো করেই বাঁচার চেষ্টা করো। সুমতি ফিরুক, তোমাদের ভালো থাকো। ওকে।